study MBBS in Bangladesh, nijeke doctor howar shopno puron korte chan, tahole Bangladesh er top medical university de apnar shadher moddhe doctori porar shera thikana. Mission MBBS, shopno apnar puron korbo amra. Kalker ba 21 February er ghotona probaho dekhte dekhte amar mon chole giyechilo 15 16 bochhor age. সপ্তমবার বামফ্রন্ট সরকার এসছে, 235-এর গর্বে বামপন্থীদের পা মাটিতে পড়ছে না, সিঙ্গুরে টাটা আসবে। সেই 2006-এর ডিসেম্বর থেকে সিঙ্গুরে গণ্ডগোল শুরু, 2007-এর 14-ই মার্চ নন্দীগ্রামে গুলি চলল, তারপর থেকে রাজ্য রাজনীতি মোটটাই ঘুরে গেল। সেই সময় যারা তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছিলেন, নন্দীগ্রামের গণহত্যার প্রতিবাদ করেছিলেন, মমতাকে অকুণ্ঠ সমর্থন করেছিলেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বা তৃণমূল কংগ্রেসের শক্তি বিধানসভায় মাত্র 30 আর লোকসভার সদস্য একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সব মানুষগুলোর মধ্যে ছিলেন অবশ্যই শুভাপ্রসন্ন, অবশ্যই প্রতুল মুখোপাধ্যায়, অবশ্যই কবির সুমন, অবশ্যই নচিকেতা। শুভাপ্রসন্ন প্রতিবাদ মিছিলে হেঁটেছিলেন, বিভিন্ন চ্যানেলে তখন যে টক শো আমরা করতাম আমাদের আমন্ত্রণে আসতেন এবং সোচ্চারে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করতেন। তখনও 2011 আসতে অনেকটা দেরি, 2008-এর পঞ্চায়েত হয়নি, তখনও বামফ্রন্ট সরকার ক্ষমতায়, সর্বত্র তাদের দাপট। সেই সময়ে শুভাপ্রসন্ন প্রতিবাদ করেছিলেন বাস্তব। 2009-এ কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় হোর্ডিং পড়েছিল পরিবর্তনের মুখ বলে, তাতে ব্রাত্যবাবু ছিলেন, শুভাপ্রসন্ন ছিলেন, আরও অনেকে ছিলেন, মহাশ্বেতা দেবী ছিলেন, প্রতুলবাবু ছিলেন, আরও অনেকে ছিলেন, ডক্টর সুনন্দ সান্যাল ছিলেন, অনেকে ছিলেন। তারপরটা ইতিহাস। মমতা বন্দ্যোপাধ্যায় শুভাপ্রসন্ন সল্টলেকের বাড়িতে যেতেন, সেখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতো, কিছু রাজনৈতিক সিদ্ধান্তও হতো। তাই শুভাপ্রসন্নর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক 1.5 দশকেরও বেশি পুরনো, যখন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী, যখন তৃণমূল কংগ্রেসের সে অর্থে কোনো শক্তি নেই, তখন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন শুভাপ্রসন্ন। তাকে নিয়ে বিতর্ক কম হয়নি, অনেকে শুভাপ্রসন্নকে কাকশিল্পী বলেন, অনেকে বলেন বিশুদ্ধ ধান্দাবাজ, আবার অনেকে বলেন যে তিনি মমতা ছাড়া কিছুই বোঝেন না, আবার অনেকে বলেন শুভাপ্রসন্ন একসময় বুদ্ধবাবুর ঘনিষ্ঠ ছিলেন, সুনীল গঙ্গোপাধ্যায় শুভাপ্রসন্নকে রবীন্দ্র সদন চত্বরে বৃক্ষরোপণ করতেও দেখা গিয়েছিল বুদ্ধবাবুর সঙ্গে। শুভাদা অস্বীকার করেন না, এটাই ওনার একটা গুণ, আমি বলবো দুর্লভ গুণ, ভদ্রলোকের মধ্যে কোনো দ্বিচারিতা নেই। তখন ওনার বুদ্ধবাবুকে কাজকর্মকে সমর্থন করা মনে হয়েছিল দরকার করেছিলেন, কিন্তু সিঙ্গুর নন্দীগ্রামের পর ওনার মনে হয়েছিল যে পশ্চিমবঙ্গের মানুষ এটাকে মেনে নেবে না, তিনি একজন চিত্রশিল্পী হিসাবে এই ঘটনার প্রতিবাদ করবেন, তাই তিনি নেমেছিলেন, অপর্ণা সেন নেমেছেন, মতো মনে আছে কবি শঙ্খ ঘোষ পর্যন্ত পদযাত্রায় অংশ নিয়েছিলেন। তাই শুভাপ্রসন্নর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক 1.5 দশকেরও বেশি পুরনো। আমি সুভাদাকে সার্টিফিকেট দিতে এখানে বসিনি, আমার সঙ্গে সুভাদার বহু বিষয়ে মতান্তর রয়েছে। টেলিভিশনের লাইভ প্রোগ্রামে ল্যাপেল খুলে ফেলে দিয়ে সুভাদা বেরিয়ে গিয়েছিলেন, তারপরে কথা বন্ধ ছিল, আবার কথা শুরু হয়েছে, কিন্তু আমি একটা বিষয়ে সুভাদাকে সমর্থন করি, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন সমর্থন করেন তিনি অকপটে সমর্থন করেন, তার মধ্যে কোনো দ্বিচারিতা নেই। আমি বলেছিলাম যে আপনারা তো রাস্তায় নামছেন না, অনেক রকম ঘটনা ঘটছে, কোথায় মোমবাতির মিছিল, কোথায় আপনাদের প্রতিবাদ, সাফ কথা বলেছেন, এখন আমার না আমার সময় হয়নি, সময় হয়নি, অন্যায় হচ্ছে, অনাচার হচ্ছে, যদি সেটা একটা লেভেলের পরে যায়
তখন প্রতিবাদ করব। আপনি রাজনীতিতে আসেননি কেন? যোগেন চৌধুরী তো রাজ্যসভায় গেলেন। আমি জিজ্ঞেস করেছিলাম সুভাষকে, সুভাষ স্পষ্ট বলেছেন ওটা আমার জায়গা নয়, আমার মুখ ওইভাবে সবসময় দলীয় লাইন মেনে আমি কথা বলতে পারি না, ছোটবেলা থেকেই সেই অভ্যাস আমার নেই। তাই যেটা আমার মনে হয় ঠিক আমি বলে দিই, মমতাকে সমর্থন করি, করি, বুক চিতিয়ে করি, এর জন্য আমার কোনো অনুতাপ নেই। কেউ আমাকে কিছু বলুক বা ভাবুক, তাতে আমার কিছু যায় আসে না। আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি, আমার সম্পর্ক ওনার সঙ্গে খুব ভালো। অনেকে জানেন না যে আপনি কোন রাজনৈতিক দলের সদস্য সমর্থক, ওটা উনি দেখেন না। ওনার কাছে যদি কোনো প্রয়োজনে যাওয়া হয়, সেটা যদি উনি মনে করেন যে ওনার একটা ফোন কলে আগত ব্যক্তির একটা সমস্যার সমাধান হতে পারে, একবারে নির্ধিদায় ফোনটা উনি করে দেন। অনেকের কাজ হয়, অনেকের কাজ হয় না, কিন্তু ফেরান না। এবার আসুন সুবোধ সরকারের প্রসঙ্গে। সুবোধ সরকার ঘোষিত বামপন্থী, বৈদ্যবাবুর ঘনিষ্ঠ ছিলেন। নন্দীগ্রামে বাংলার বিবেকের যে মিছিল হয়েছিল তার প্রতিবাদে একটা মিছিল করেন বামপন্থী বুদ্ধিজীবীরা, মূলত সুভাষ চক্রবর্তী সেই মিছিলের উদ্যোক্তা ছিলেন, গর্বিত পদচারণা করেছিলেন সুবোধ সরকার। শুভাপ্রসন্ন অপর্ণা সেনদের কুৎসিত বাসায় আক্রমণ করতেন টেলিভিশনের চ্যানেলে প্রকাশ্যে। তার স্ত্রী বিশিষ্ট কবি মল্লিকা সেনগুপ্তর প্রয়াণের পর একটা অদ্ভুত যুক্তি দিয়ে সুবোধ সরকার তৃণমূলের খাতায় নাম লেখালেন। ব্যাস, যেই নামটা উনি লেখালেন, উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বামপন্থাকে খুঁজে পেলেন, পেতেই পারেন, অনেকেই পান, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কেই মনে করলেন সর্বরোগ হর বিশল্যকরণী। মানে টন 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 তেল দেবেন, কলম দিয়ে শুধু তেল বেরোবে, যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃপাদৃষ্টি তার উপরে পড়ে, যাতে কিছু কলাটা বলাটা চোটে। এখন কবিতা একাডেমির চেয়ারম্যান হয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তে আছেন, ইপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং এর কবিতার গুণ নিয়ে বলছেন, রাস্তার ধুলো কত ভালো কবিতা সেটা বলছেন, জাস্টিস গাঙ্গুলিকে বলছেন নাম না করে ফ্যাসিস্ট মানসিকতা। আমি একটা প্রতিবেদনে গতকালই বলেছি যে ফ্যাসিস্ট বলতে ঠিক কী বোঝায়, আর আমি দুটো লাইনে কম্পারিজন করতে বলেছিলাম, সুনীলদার বিখ্যাত লাইন, ভূপল্লবে ডাক দিলে দেখা হবে চন্দনের বনে, আর এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং কোনটা কবিতা। সুবোধ সরকারও জানেন কোনটা কবিতা, কিন্তু স্তাবকতার সর্বোচ্চ চূড়ায় আহরণ করেছেন, তো এখন উনি নত্যসত্ব জ্ঞান ভুলে গেছেন। উনিও মমতার ঘনিষ্ঠ বৃত্তে আছেন, এখন সবাই আছেন, শিল্পী, সাহিত্যিক, কলা কুশলী, অনেকেই, কয়েকজনকে বাদ দিয়ে। তো ওনাকে আরও কাছে পৌঁছতে হবে, কম্পিটিটিভ সাইকোফ্যান্সি চলবে, এখন কে কত কাছে পৌঁছতে পারে। সেই জন্য ঘনিষ্ঠ বলয়ের, মানে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বলয়ের কারোর সামান্য ভিন্ন মত যদি হয় মুখ্যমন্ত্রীর সঙ্গে, সেটার সুযোগ নিয়ে এই সুবোধ সরকারের মতো মানুষেরা তাদেরকে এক হাত নেওয়ার চেষ্টা করেন। যদি শুভাপ্রসন্নর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে একটা ফাটল তৈরি করা যায়, আর সেই ফাটলের সুযোগ দিয়ে পেনাল্টি বক্সে তিনি ঢুকে যাবেন, মমতা বন্দ্যোপাধ্যায় আরও ক্লোজ হবেন, আরও কিছু কলাটা মূলটা পাওয়ার চেষ্টা করবেন, এটাই হচ্ছে সুবোধ সরকারের মতো লোকদের মুখ্য লাভ। আমি কোনোদিন ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তে যারা আছেন তাদের সঙ্গে আমার অনেকে ব্যক্তিগত সম্পর্কে যে প্রবেশ করার চেষ্টাও করিনি। স্টাডি এমবিবিএস ইন বাংলাদেশ, নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান, তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন এমবিবিএস, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও, রাইট চয়েস, রাইট ডিসিশন। আমি সুব্রত মুখোপাধ্যায় প্রয়াত মন্ত্রীর একটা কথা খুব মন দিয়ে ফলো করি, প্রায়ই বলতেন, সেটাও প্রবাদে পরিণত হয়েছে, বাজার করো ঘুরে ঘুরে, মমতা করো তুলে তুলে। আমরা সাংবাদিক, সরকার ভালো কাজ করলে মুক্তকণ্ঠে প্রশংসা করব, আবার সরকার মনে হয় যদি সেটা জনস্বার্থ বিরোধী
প্রতিবাদ করব। ব্যক্তিগত সম্পর্ককে তুচ্ছ জ্ঞান করে এই মন্ত্রিসভার অনেক সদস্যের সঙ্গে আমার অত্যন্ত ভালো মধুর ব্যক্তিগত সম্পর্ক, কিন্তু যখন আমি প্রতিবেদন পেশ করি তখন সেই ব্যক্তিগত সম্পর্কটাকে আলমারিতে তুলে রেখে আসি। শুভা প্রসন্নর সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক, কিন্তু শুভাদার সমালোচনা করতে আমি এক মুহূর্ত পিছপা হই না। শুভাদাকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় রেলের ওই স্বাচ্ছন্দ্য কমিটির এ করেছিলেন, সদস্য না চেয়ারম্যান করেছিলেন, অরুণাব ঘোষ বলেছিলেন এটোকাটা কমিটির চেয়ারম্যান, এই সপ্তমন্ত্রটা আমার খুব ভালো লেগেছে। আমি মাঝে মধ্যেই নাম না করে শুভাদাকে ঠুকে আপনি এটোকাটা কমিটির চেয়ারম্যান হয়েছিলেন, কিন্তু সম্পর্কটা অমলিন থেকেছে। সুবোধ সরকারের এই রূপান্তর আমার কাছে অবাক, অবাক। তবে মল্লিকাদি সুবোধদার থেকে কবিতাটা ভালো লিখতেন বলে আমার পার্সোনাল মনে হয়। তবে সুবোধদারও কিছু কবিতা ভালো আছে। সেই সুবোধ সরকার নিজের কবিসত্তাকে বিসর্জন দিয়ে এমনভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্দনায় মেতে উঠলেন, এবং যেটা কবিতা নয় সেটার কবিত্ব, সেটার কবিগুণ ব্যাখ্যা করতে যেভাবে দিন রাত ছুটে বেড়াচ্ছেন, সওয়াল করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে মঞ্চে দাঁড়িয়ে, তখন আমার মনে হয় যে কি হলো সুবোধ সরকারের, নত্যসত্ত্ব জ্ঞান রহিত হয়ে গেল। শুভাপ্রসন্ন তার কথাটা বলেছেন, তিনি বলেন যে বিবেকানন্দের মতে বাংলাটাকে কলকাতাইয়া বাংলা হওয়া উচিত, এই দাওয়াত পানি এগুলো সাম্প্রদায়িক দূষণ বা সাম্প্রদায়িক অনুপ্রবেশ, এটা নিয়ে তর্ক বিতর্ক চলতে পারে। ভাষা বহমান নদীর মতো বিভিন্ন ভাষা থেকে শব্দ আসে, সেই শব্দগুলো বাংলা ভাষায় যুক্ত হয়েছে, আর ভবিষ্যতেও হবে, ট্রান্সফরমেশন হয়েছে, সংস্কৃত থেকে বাংলা এসছে, আরবি ফার্সি সব জায়গা থেকে এসছে, যারা ভাষা তত্ত্ববিদরা বলতে পারে। এটা সুবাদার ব্যক্তিগত মত, তার মানে এই নয় যে শুভাপ্রসন্নকে আক্রমণ করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় তার মতটা বুঝিয়ে দিয়েছেন, বলেছেন না শুভাদার মতের সঙ্গে আমি সহমত নই। কিন্তু এই যে মমতা বন্দ্যোপাধ্যায় শুভাদার মতকে প্রকাশ্যে সবাই খণ্ডন করলেন, তাতে কিছু মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তের লোকজন আল্লাদে নৃত্য করতে শুরু করলো, ব্যাস এই তো পেয়েছি মৌকা, সুবাদার সঙ্গে দিদির সম্পর্কে একটা ফাটল ধরেছে, সেই ফাটলটাকে আরো চওড়া করব, পারলে আমরা এই ঘনিষ্ঠ বৃত্তে ঢুকে পড়ব। কালকে আমি গেছিলাম আর্টসে করে সুবাদার কাছে, অনেক ফোন টোন আসছিল বিভিন্ন, আমি জিজ্ঞেস করলাম আপনার সঙ্গে দিদির সম্পর্ক এরপরে কিরকম থাকবে, একটাই কথা, এত ঠুনকো নয় আমার সঙ্গে মমতার সম্পর্ক, একটা বিষয়ের মতভেদ মানেই সম্পর্কে তার কোনো প্রভাব পড়বে না, এটা সুবাদার বিশ্বাস, ভবিষ্যৎ বলবে, ভবিষ্যৎ বলবে। কিন্তু একটা কথা ঠিক, যারা এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তে যেসব শিল্পী কলাকুশলী বুদ্ধিজীবী স্থাবক আছেন, শুভাপ্রসন্ন ভূমিকা তাদের থেকে অনেক উজ্জ্বল, কারণ যখন তৃণমূল ক্ষমতায় আসার কোনো সম্ভাবনাই নেই, নামও নিশান নেই, সবে 235 আসন পেয়ে বামফ্রন্ট সরকার ক্ষমতায়, সিঙ্গুর নন্দীগ্রাম কাণ্ডের সময় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছেন শুভাপ্রসন্ন, এটা সত্যি, এটা বাস্তব, তাকে সমালোচনা করতে পারেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে অন্ধভাবে সওয়াল করেন সেটা নিয়ে তাকে বলতে পারেন, কিন্তু এই ঐতিহাসিকভাবে শুভাপ্রসন্নর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে 15 বছর পুরনো সম্পর্ককে কখনো অস্বীকার করা যায় না।